আসসালামু আলাইকুম। আজকে ফিতরা সম্পর্কে কিছু কথা। আমরা কিছু আলেমের মুখে শুনতে পাই ফিতরা চাল গম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, এবং কিছু আলেম বলে টাকা দিয়েও ফিতরা চলবে। কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষদের জন্য এটা বিপজ্জনক হয়ে উঠেছে। আজকেও তেমন দুইজন বিশিষ্ট বক্তার মুখে জানব, যে একজন বক্তা বলে টাকা দিয়ে ফিতরা চলবে, একজন বক্তা বলে টাকা দিয়ে ফিতরা চলবে না। কোনটা সঠিক আজকে এই দুইজনের মুখ থেকে আমরা বিস্তারিত জেনে নেব। সাধারণ মানুষ যারা, আমরা অবশ্যই বুঝতে পারবো কোনটা ঠিক আর কোনটা ভুল। এই দুইজনের ওয়াজ আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আর যদি আপনি মনে মনে বলেন যে আমার অসুবিধা আছে, কোনো অসুবিধা, আপনার দেলের মালিক আল্লাহ, আমি নই, তো সেক্ষেত্রে আপনি যদি দিয়ে দেন যে আমি টাকা দিয়ে দিলাম, তো কবুলের মালিক আল্লাহ, আপনি দিতে পারেন। বাস, যে তখন উপায় নেই, তো মূল জাকাতের বেলাতে টাকা নেওয়া জায়েজ আছে। বকরির জাকাত বকরি না নিয়ে বড় বড় কাপড়ের থান নিয়ে নেওয়া জায়েজ আছে, লোটা বধনা নিয়ে নিলাম জায়েজ আছে, যেটা মূল জাকাত। তার জন্য ওলামায়ে দ্বীন বলছেন যেগুলো আসল জাকাত সেগুলো তো লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার, আর ফিতরাটা তাহলে একটা মানুষের 2.5 কেজি। তো ওখানে যদি অবস্থার পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া যায়, তো এখানেও অবস্থার পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া যাবে। ফিতরা সম্বন্ধে সাহাবিদের যুগ থেকে একটু একটু করে হের ফের চলতে আছে, এমন পর্যন্ত কি আজ পর্যন্ত ফিতরাকে কেন্দ্র করে কিছু কথাবার্তা এদিক ওদিক হচ্ছে। ফল কথা হলো, এদিকে তাকান, ফিতরা দিতে হবে আপনাকে শস্য থেকে। তো শস্য থেকে দিতে গেলে আপনি যে 5টা জিনিসের নাম আছে সেগুলো দিয়ে ফিতরা দেন। নাম্বার 1 সুন্নাত, কথা বুঝতে পারলেন? নাম্বার 1 সুন্নাত। এবার ওই 5টা জিনিস যদি না থাকে, তাহলে পরে ওলামায়ে দ্বীন বলেছেন দেশের প্রধান খাদ্য দিয়ে আপনি ফিতরা দিতে পারেন। তো আমাদের দেশের প্রধান খাদ্য হলো চাউল, চাউল দিয়ে দিচ্ছি। পাঞ্জাবের লোকের প্রধান খাদ্য হলো গম, ওরা গম দিয়ে দিচ্ছে, দিতে পারে। এবার এটা তো সুন্নাত হলো, এতে কোনো সন্দেহ নেই। তারপরে এখন প্রশ্নটা দাঁড়ালো কি, যে আনাজ দিয়ে না দিয়ে যদি টাকা দিয়ে দিই, তো এটা হবে কি হবে না? তো যদি কোনো পরিস্থিতি এমন তৈরি হয় যে তখন উপায় নেই, তো মূল জাকাতের বেলাতে টাকা নেওয়া জায়েজ আছে। বকরির জাকাত বকরি না নিয়ে বড় বড় কাপড়ের থান নিয়ে নেওয়া জায়েজ আছে, লোটা বধনা নিয়ে নিলাম জায়েজ আছে, যেটা মূল জাকাত। তার জন্য ওলামায়ে দ্বীন বলছেন যেগুলো আসল জাকাত সেগুলো তো লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার, আর ফিতরাটা তাহলে একটা মানুষের 2.5 কেজি। তো ওখানে যদি অবস্থার পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া যায়, তো এখানেও অবস্থার পরিপ্রেক্ষিতে টাকা নেওয়া যাবে। কিরকম কথা, যেমন একটা লোকের কাছে জাকাত পাওয়া যাবে কি, 4 বছরের একটা উঁটকে জাকাত দিতে হবে, ফরজ হয়েছে ওর উপরে। ও বলছে আমার কাছে 3 বছরের উঁট আছে, 4 বছরের নেই। তো যে কালেকশন করতে গেছে ওকে বলা হচ্ছে যে 4 বছরের নাই, তো 3 বছরের উঁটটা নিয়ে নাও। আর এই যে 3 বছর হয়ে গেল, 1 বছর ঘাটতি পড়ছে, তো এর জন্য ওকে বলো আরো 2টা বকরি দাও, নাহলে ঘাটতি পূরণ হবে না। বলছে আমার কাছে বকরি নেই। তো বকরি নেই তো 20টা দেরহাম দিয়ে দাও। তো বকরি নাই জাকাতের, তো তুমি কি দাও?
20টা দিরহাম মানে টাকা দাও, তো তাহলে টাকা দেওয়াটা প্রমাণ হয়ে গেল। পরিস্থিতির কারণে টাকা দেওয়া যায়, মূল জাকাতে যদি টাকা দেওয়া যায় তো ছোট ফিতরা নামের জাকাতটাতে, এটারও নাম তো জাকাত, এতে কেন টাকা নেওয়া যাবে না। এই বলে একদল লোক বলছেন যদি টাকা দিয়ে কেউ ফিতরা দেয় তো নেওয়া যাবে। দলিল তো দলিল হলো এই যে একটা কথা যে জাকাত, এটাও জাকাত ওটাও জাকাত, ওই দলিল মূলে চলবে। দুই নম্বর কথা, একজন তাবেঈর নাম এসেছে, ওনার নাম হলো আবু ইসহাক সাবিঈ, উনি নিজে বলছেন যে আমি বেশ কিছু সাহাবিকে দেখেছি টাকা দিয়ে ফিতরা দিতে, তো টাকা দিয়ে ফিতরা দিতে আমি দেখেছি। তো এই কথাটা একজন তাবেঈ বলছেন, খুব জালিলুল কাদার তাবেঈ, ওর হাদিস আছে বুখারিতে 20টা। তো ওনার কথা অনুযায়ী তাহলে সাহাবায়ে কেরামরা কেউ কেউ দিয়েছেন টাকা দিয়ে এই ফিতরা। অনেক মৌলানারা বলছে যে এই হাদিসটা দুর্বল জাইফ, দে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা দুর্বল বলি না। তারপরে কথা হলো ওই সাহাবিটাকে বাদ দিয়ে আরেকজন তাবিঈ আছে, মানে সাহাবিকে যারা দেখেছে, হাসান বাসারি, উনি বলছেন কেউ যদি টাকা দিয়ে দেয় তাহলে নেওয়া যাবে, এবং এগুলোই কারণ দেখেছেন উনি। তারপরে 100 হিজরিতে রসুলুল্লাহর ইন্তেকালের পর 100 হিজরিতে হযরত উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হলেন ইসলামী রাষ্ট্রের, বিশাল রাষ্ট্র। তো উনি রাষ্ট্রে ঘোষণা করলেন কি, তোমরা নিষ্পে দিরহাম করে টাকা অর্থাৎ পয়সা ফেতরাতে দিয়ে দাও, আর যারা আনাজ দিবা আনাজ দাও। তাহলে উমর বিন আব্দুল আজিজের মতো লোক, উনি একজন খলিফা এবং তাছাড়া উনি হলেন তাবেঈ আলেমে দিন, উনি করে দিলেন এই কাজ সরকারিভাবে। তো 2 বছর চলল এই নিয়ম। তারপরে ইমাম বুখারি কিন্তু নিজের কিতাবের ভেতরে এই কথাটাই লিখেছেন কি, যদি জাকাত নিতে গিয়ে জাকাতের কোয়ালিটিকে কেউ রদবদল করে তো করাটা জায়েজ আছে। এই কথাটা যে ইমাম বুখারি বলছেন তার মানে ইমাম বুখারির মত এটাই যে পরিস্থিতি যদি এরকম তৈরি হয় তাহলে পরে মূল্য দিয়ে জিনিস আদায় করা চলবে, হাদিস থেকে বোঝা যাচ্ছে। তারপরে যত দুনিয়াতে আলেম আছে, বড় 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 আলেম, তার ভিতরে সেরা বড় আলেম হচ্ছেন আল্লামা ইবনে তাইমিয়া। ওনার একটা ফতোয়ার কিতাব আছে তো 34 খণ্ড, এতখানি উঁচা। উনি ওনার ফতোয়ার কিতাবে লিখেছেন যদি কোনো মাসলাহাত থাকে, যদি কোনো পজিশন তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো তাৎপর্য সামনে লক্ষিত হয়, তো এরকম ক্ষেত্রে কেউ যদি টাকা দিয়ে দেয় তো জায়েজ হবে, তবে ভালো হলো কি আনাজ দিয়েই ফেতরাটা আদায় করা। তাহলে পরিস্থিতি অনুযায়ী, মুসলাহাত অনুযায়ী ইনিও বলছেন জায়েজ, আর আনাজ দেওয়া হলো উত্তম। তো সবাই তো বলছে এই কথা, আমিও বলছি ওই কথা, আর কেউ বলেনি আজ পর্যন্ত এই কথা যে আনাজ দিয়ে উত্তম নয়, এটা কথা কেউ বলেনি। আনাজ দিয়ে যদি, শস্য দিয়ে যদি দাও তাহলে একদম খাঁটি কথা, ভালো কথা। তারপরে পরিস্থিতি অনুকূলে কেউ যদি দেয়, আপনি 2টা দিয়ে দিলেন বা ও একটা লোক পারেনি ও দিয়ে দিয়েছে, তো তাকে হারাম বলা যাবে না, ওকে বেদাতি বলা যাবে না, ওকে জাহান্নামে ভরা যাবে না, আর নানান রকমের উচ্চ বাচ্চ করে কথা বলা যাবে না, কবুলের মালিক আল্লাহ। সুতরাং এটাই মশলার উপরে আমরা আছি, অথচ পশ্চিমবাংলার মাটিতে আমাদের মতো ছোট ছোট মৌলভীগুলোর বিপক্ষে আরও অনেক আলেম আছে যারা বলছে না চলবে না, ওদের ঝড় বইছে নেটে, আমাদেরও ঝড় চলছে নেটে। ওরা যেমন লিখেই চলেছে তেমনি আমরাও লিখে চলেছি, যারা যারা নেট পড়ছে, যারা যারা ইউটিউবে আছে, তারা জানছে যে যুদ্ধ চলছে এটা নিয়ে। কেউ নমাজ পড়ে না তো এটা নিয়ে কথাই হয় না, কিন্তু ওই লোকটা ফিতরা কি দিল আর না দিল ওই জাহান্নামে ভরা নিয়ে ব্যস্ত। তো আমি বানিয়াটোলের লোককে সোজাসাপটা ভাষায় বলছি, অপব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আপনার যদি সামর্থ্য ঠিকঠাক থাকে, আপনি শস্য দিয়ে দেন, আনাজ দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি মনে মনে বলেন যে আমার অসুবিধা আছে, কোনো অসুবিধা, আপনার দেলের মালিক আল্লাহ আমি নই, তো সেই ক্ষেত্রে আপনি যদি দিয়ে দেন যে আমি টাকা দিয়ে দিলাম, তো কবুলের মালিক আল্লাহ, আপনি দিতে পারেন। বাস, এখানে
উমুক আলেম বলেছে চলবে না, উমুক আলেম বলেছে চলবে না, তো কেহ সুয়া হাতের আলেম, কেহ দেড় হাতের আলেম, কেহ তো দেড় ফুটাও আলেম আছে দেশে। অতএব অত মাথা খারাপ করে আপনার লাভ নাই, যে কথাটা বললাম মুদ্রা কথা, এটা কথাই মাথায় রাখি। মুলবি বলে যে ফেতরা হয়নি, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনাদেরই গ্রামের ছেলে যে কোনো সময় ডাকবেন ওই মুলবি সাহেবকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ কেয়ামত অবধি তারা প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী আবু বাকার, উমার, উসমান বা অন্য কোন ব্যক্তি আল্লাহর নবীর যুগে ফেতরা, বরঞ্চ খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিয়েছে, ক্যারেন্সি দিয়েছে, ওই সমাতে দিনার দিরহাম থাকার পরেও কোনো মানুষ ফেতরা খাদ্য দ্রব্য ছাড়া অন্য কিছু দেই নি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামকে আপনি দেখুন, তিনারাও এই কথা বলেছেন যে যদি টাকা দিয়ে কেউ ফেতরা দেয় তাহলে ফেতরা হবে, ফেতরার কথা যারা বলছে তারা ফিতনাবাজ। তো হাহে মুলবি, তোমার যদি কোমরে দম থাকে তো তুমি এখন অবধি আমাদের সঙ্গে বসতে কেন পারো না? একটা মালদার শেখুল জায়েজ আছে, শেখুল জায়েজ মানে ওর কাছে সবই জায়েজ হয়ে গেছে, যাকে চাচা নামে সব চিনে। কয়েকদিন আগে নাজমে আলম সানাবিলি সাহেব বললেন না তার ব্যাপারে, আমরাও বলেছি চাচা তুমি যদি হালাল বীজ্জর হও তো তুমি একবার নাজমে আলম সানাবিলি সাহেবকে ফোন করে বলো না বসার ডেট আর তারিখ, তুমি সোশ্যাল মিডিয়ায় আর এদিক ওদিক জালসা করে মানুষকে কি বুঝাতে চাইছো? ওই লোকে মানে, লোকে মানে না হামি মডেল সেরকম হয়ে গেলে তো হবে না। তোমার যদি বুকে দম থাকে আমাদের ওলামাই কেরাম তোমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, কোন ব্যক্তি যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে তার ফেতরা হবে না, তুমি একটা গোলা বারুদ ফাঁকা মাঠে কেন গুলি ছাড়ছো? তুমি বলো, আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে, আমাদের যতগুলি মাধ্যম আছে, কোন একটা মাধ্যমকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তুমি বলো, তোমার বাড়িতেই যদি হয় বলো আমি দায়িত্ব নিছি আমাদের ওলামাই কেরামদেরকে তোমার বাড়িতে নিয়ে বসবো, তুমি ফতোয়া দাও আমি খাদ্য দ্রব্য দিয়ে দিই, আর লোককে বলছো টাকার জায়েজ। এই দুচারিতা, এই দুই রকম ফতোয়ার তোমাকে কৈফত দিতে হবে। আমি বলি শোনেন, একটা যুগ ছিল যেই সমাতে জালসাতে কিংবা ঈদের নামাজে কিংবা জানাজার নামাজের পরে দোয়া করা ফরজ ছিল, ছিল না? এই এলাকায় সর্বের প্রথম আমরাই বলেছিলাম ঈদের নামাজের পরে ঐক্যবদ্ধভাবে দোয়া করা বিদাত, আমরাই বলেছিলাম জানাজা নামাজের পরে মাটি দোয়ার পরে ঐক্যবদ্ধভাবে না, ঐক্যবদ্ধভাবে দোয়া করা শরীয়তের কোনো চ্যাপ্টারে নেই, আমরাই বলেছিলাম জালসা জুলুস ইজতেমা ওয়াজ মাহফিলের পরে হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব আমিন আমিন ইমাম সাহেব দোয়া করবেন আর বাকি মুসাল্লিরা আমিন আমিন বলবে, কোনো প্রমাণ নেই। আমাদেরকে এই মহিষাস থলি ঈদগাহে থেকে গলায় ধাক্কা দিয়ে বের করারও চ্যালেঞ্জ ছড়েছিল। আজকে আমরা বলছি বলো, যারা সেই দিন চিলিয়ে বলেছিল আর প্রমাণ আছে, আজকে কত শতাংশ জানাজার নামাজের পরে দোয়া হচ্ছে? কটা জানাজার পরে দোয়া হচ্ছে? তোমার বুকে যদি দম ছিল যে দলিল ছিল তো ছাড়বে কেন? বাপের বেটা না আমরা? আমরা বলেছিলাম আজ থেকে চার বছর আগে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে, অনেক ভাইয়ের ফেতরা কেউ সর্দার লেইনি, আমরা বলেছিলাম ফেতরা এটাই হবে, একজন যদি হয়েছে ওটাই ফেতরা দিয়েছে, দেইনি, দলিল ছিল আমাদের কাছে। তুমি যদি তোমার কাছে দলিল থাকে তো দুখাবল খুচখুচ করে খেলে পালিয়ে কেন গেছো? যারা বলেছে জানাজার নামাজের পরে দোয়া আছে, তো আছে তো আছে, করবো তো যাবো, পুরো দুনিয়া একদিকে চলে যা দোয়া না করে যাবো না, কিন্তু দেখা যাচ্ছে ওই মুলবি ফের পাছায় হাত বুঝে আগে পুরা উড়ে গেল। কেন এই নীতি তৈরি হলো? আমরা আজকে বলছি আমাদের ছেলেদেরকে শোনেন, এই ঘুক ঘুর বাসা ভাঙতে আর বেশি দিন টাইম নেই, আগামী বছর 10% বা 20% ছিল ইনশাআল্লাহ, এইবার এই শতাংশটা আরো বাড়বে। যারা আলোচনা শুনছেন তাদেরকে স্পষ্ট বলছি, আল্লাহর নবী কোনোদিন ফেতরা খাদ্য দ্রব্য ছাড়া অন্য কোনো জিনিস দেননি, কোনো সাহাবা দেননি, কোনো মুলবির কথার কারণে, কোনো ব্যক্তির কথার কারণে ফেতরাকে পরিবর্তন করে দিলে ফেতরার হক আদায় হবে না।
যারা বলছেন ফেতরা যদি খাদ্যদ্রব্য দেয় তাহলে ক্ষতি আছে, কোথায় ফকির খুঁজে বেড়াবে, অত চেল কাকে দিবে, টাকা দিলে ভালো, কথাটা ঠিক, টাকা দিলে লোকের নিয়ে বেড়াতে ভালো না, ভালো কি ভালো নয়, ভালো। তো আপনারা সুবিধা করেছেন মানুষের, খুব ভালো। তো আপনার মুলবিকে বলিয়েন যে আর একটা ভাই সুবিধা করিও তো, ফজরের নামাজটা সকাল 7টার সময় করিও তো ভাই, করা হবে না? ওটাই তো সুবিধা গো। এই ভোর 4টার সময় উঠা যাচ্ছে, বলেন ভোর 4টার সময় উঠা যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। এই 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 পাতাটা পড়তে বলেন না একবার মুলবি সাহেবকে, যে ফেতরা যে মুলবি তুমি পল্টেল, হ্যাঁ মানুষের সুবিধা দেখে তুমি ফতুয়া দিলে, লেনে বালারও মজা দেনে বালারও মজা, তো নামাজও হে মজা, হে ইমামেরও মজা, মুসাল্লিরও মজা, হবে না এটা? এই বলেন হবে কি হবে না? হাট দেখিয়েন মুলবি সাহেবকে, বলিয়েন একবার পাতা খুলে, ওই মুলবি যদি ফেতরা কি আছে সেটাকে পল্টাতে পারে তো নামাজের ওয়াক্ত কেন পল্টাতে পারবে না? প্রিয় ভাই মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো এই দুনিয়াকে ধ্বংস করবে কারা? তখন সবাই বললেন আল্লাহর নবী কারা দুনিয়া ধ্বংস করবে, কারা কারা? তখন আল্লাহর নবী বললেন দুনিয়াকে ধ্বংস করবে কারা জানো? ওই পেট পিজারি মুলবিরা, কারা? সমাজের মধ্যে এখনো এক প্রকার এমন আলেম আছে যাদের জন্য সমাজ ধ্বংস হচ্ছে। এরই জন্যে খুব সাবধান। প্রিয় ভাই আমি সংক্ষিপ্তভাবে এলোমেলোভাবে কিছু বলতে গেলাম, যেহেতু সময় একবারে 20-25 মিনিটে কী বলবো আমি কিছুই খুঁজেই পাচ্ছিলাম না, শুনে রাখেন। যে যা খান সেটা এক সা ফেতরা দেবেন। সা আমাদের কাছে আছে, আমাদের ছেলেদের কাছে আছে, আপনারা পারলেও কিনেও নিতে পারেন, মনে হয় 150-200 টাকা না কত টাকা দাম, 200 টাকা, 150 টাকা মনে হয় নাকি, হ্যাঁ 150 টাকা মনে হয় দাম, একটা কোটার মতো আছে, কিচ্ছু করতে হবে না। বাড়িতে যা চাল খান আপনি ওই চালের বস্তাতে ভরে দিলেন, 2-3-4 জয়টা লোক আছে তয় কোটা দিয়ে দিলেন, গল্প শেষ। যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত সর্দারেরা বাধ্য করছে ওই সমস্ত ব্যক্তিদেরকে, ফেতরা নিচ্ছে না খাদ্যদ্রব্য, আমি তাদেরকে খোলা খোলা কথা বলতে চাইছি, ফেতরা যদি কেউ না নেয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বিশেষ করে ইকবাল ভাইয়ের সঙ্গে, আমরা তার ফেতরা নেব। তারপরে যদি কোনো মুলবি বলে যে ফেতরা হয়নি, তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনাদেরই গ্রামের ছেলে যে কোনো সময় ডাকবেন, ওই মুলবি সাহেবকে ধরে রাখবেন, ইনশাআল্লাহ কেয়ামত অবধি তারা প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী আবু বাকার, উমার, উসমান বা অন্য কোনো ব্যক্তি আল্লাহর নবীর যুগে ফেতরা খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিয়েছে, কারেন্সি দিয়েছে, ওই সময়তে দিনার দিরহাম থাকার পরেও কোনো মানুষ ফেতরা খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু দেয়নি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামকে আপনি দেখুন, তিনারাও এই কথা বলেছেন যে যদি টাকা দিয়ে কেউ ফেতরা দেয় তাহলে ফেতরা হবে না।